সো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে আমি এখানে স্টেশনে আইছিলাম যে একজন ছেলেরে বাড়িতে ফাটাইতে, তারে বাড়িতে ফাটাইয়া দিছি। ফাটাইয়া দিয়া এখন এই জায়গায় আমার কিছু অপেক্ষা করতে লাগে যে আরও একজন লোক আইব বাড়িতে, তারে আমি এখানে রিসিভ করিয়া নিয়া গড়ে যাইতে হইব। এর লাগিয়া আমি অপেক্ষা করে এখানে, আর এখানে অপেক্ষা করতে গিয়ে দেখা যায় যে আমার সময়টা খাটেন না। তাই ভাবছি আমি যে এই সময়টা কীরকম খাটানি যায়। তাই একটা চিন্তা ধারণা করলাম যে এখানে আগরতলা শহরে অনেক পার্ক আছে, যে একটা পার্কে গেলে কিছু সময়টা খাটানি যাইব। তারপর আইয়া হে আইলে তারে রিসিভ করে নিয়ে যাইমু হেরে আমি। তাই ভাবছি কোন পার্কে যাইমু। এখানে আমি লোকেশন চেক করে দেখলাম যে এখানে পার্ক মানে কেমন দূরে আছে। অনেক পার্ক আছে, কুমারলুং পার্ক 2.5 ঘন্টা লাগে, বুরুমরা পার্ক, এরপরে অক্সিজেন পার্ক আছে, অনেকটাই পার্ক আছে। তাই আমি কিনারে যে একটা পার্ক আছে এর মাঝে যে একটা পার্ক আমি ডিসাইড করছি মনে মনে যে ভালো লাগছে আমার, হেটিস পার্ক। তাই হেটিস পার্কে যাইমু আমি। এখন আপনারা একটু অপেক্ষা করেন, হেটিস পার্কে গেলে আপনাদের দেখাইমু আমি যে হেটিস পার্কটা কীরকম। আশা করি সবার ভালো লাগবো, একটু অপেক্ষা করেন, ধৈর্য সহকারে ভিডিওটা পুরো দেখবেন। এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেল নতুন দর্শক আছেন তাদের কাছে রিকোয়েস্ট হলো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা আমার ভিডিওটা ফুল দেখতে থাকুন, আর যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন, কমেন্ট করে মোটামুটি জানাইবেন কীরকম লাগলো ভিডিওটা। অপেক্ষা করেন, আমি এখনই যাব। সো এই স্টেশনে আমি এখন আসি। সো বন্ধুরা, আমি পৌঁছে গেছি সেই হেটিস পার্কে। আপনারা দেখছেন যে সেই হেটিস পার্ক, এখানেও হেটিস পার্কের গেট আছে, এখানে কাউন্টার আছে, এখানেও টিকিট করতে হয় বোধহয়, মানে টিকিট করতে লাগে, 10 টাকা লাগে। আমি বেশি দেরি না করে টিকিট লইমু, লইয়া ভিতরে যাইমু, এবং আপনারা অপেক্ষা করার জন্য ধন্যবাদ। এখন বর্তমানে আপনারা দেখতে থাকেন যে আমি টিকিট করিয়া ভিতরে ঢুকমু, এখানে যাইয়া এখন টিকিট করবো। টিকিট একটা, সো এখানে ভিতরে মাস্টার আছেন, এখানেও মানে আমি টিকিট করতে গেলাম। সো এখানে আমি টিকিটটা আমার করা হয়ে গেছে, এই টিকিট নিলাম, যেমন এই টিকিটটা। সো আমার টিকিট এখানে দেখাইতে লাগে, মানে আমি ভুলিয়া গেছি, মানে লুক দেখছি নাই, দেখুন টিকিট ঠিক আছে না? ও টিকিট আমার ঠিক আছে। এখন বর্তমানে আমি সামনে যাইমু, দেখুন আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন, যে হয়তো আনন্দ লাগবে, নিশ্চয়ই আনন্দ লাগবে। আমার কোনোদিন আইসি না আমি এখানে, আজ প্রথমবার যে আমি আইলাম এই জায়গা। আপনারা দেখুন যে জায়গাটা কেমন সুন্দর, কীরকম এই সবুজ গাছপালাটা দেখায়নি, যে গাছপালা কি সুন্দর গাছপালা রয়েছে কেন। এখানেও মানুষ আয় যে ঘুরতে, কেয়ার লাগিয়ে আয় যে এইখানের বাতাসগুলো শরীরে লাগাইতে, এইখানের বাতাস যেগুলো আছে শরীরের লাগিয়া অনেক উপকারী, যে ভালো লাগে মানুষ এর কারণে এখানে আয়। আর 2 নম্বর হয়েছে গিয়া, এখানে মানুষ আয়, কিছু মানুষ যে আছে তারা ফ্রেম করতে আয় কেন, ফ্রেমের জায়গা, ফ্রেমের লাগে মানে নিরাপদ জায়গা এইটা, এর লাগে মানুষ খুব পাগলের মতো আয়, যারা ইয়ং বয়সী মানুষ আছে। একটা ব্যাপার হয়েছে গিয়া, আমি একলা, আর আগে বলছি যে আমি সময় কাটাইবার লাগে, যে কোনো চিন্তা ধারণা করে দেখলাম যে ভাবছি যে একটা সময় কাটাইবার লাগে ঘুরতে আসছিলাম, আর কোন আমার সময়টা মানে খুব সুন্দরভাবে কাটানি যাইব, মানে খুব ভালো জায়গাটা, মানে সময়টা খুব জলদি তাড়াতাড়ি মানে সময়টা আমার কাটিয়ে যাইব। এবং আজকে কিন্তু বৃষ্টি নাই, এর লাগে মানে একটু বেশি ভালো হয়েছে যে বৃষ্টি নাই। বৃষ্টি থাকলে তো সুবিধা হইতো না, চলাফেরা করা লাগে, ঘুরে দেখার লাগে মানে সুবিধা হইতো না, আর বৃষ্টি না থাকায় আজকে খুব ভালো হয়েছে। আর ওখান দেখা যার যে আকাশের দিকে মানে মেঘলা মেঘলা বাপটা, দেখা যাও কী হয়। বৃষ্টি হওয়ার আগে তো আমার মনে হয় যাইতে হইব, এবং বৃষ্টি আসতো না মোটামুটি এর আগেই আমি যাইব, আর এর আগে গেলে গিয়ে মোটামুটি এর ভিতরে মোটামুটি আমি দেখে লাইম জিনিসটা কীরকম লাগে দেখুন। তো বন্ধুরা, এখানেও আমি দেখছি একটা জিনিস, যে ছোটো ছোটো এটা তাজমহলের মতো বিল্ডিং ঘর আছে এখানে, খুব সুন্দর তাজমহলের মতো, আর ছোটো ছোটো রাস্তা পার্কের ভিতরে, যে কীরকম লাগে আপনারা দেখুন। আমি দেখাইতেছি যে এই যে দেখতেছেন তাজমহলের মতো জায়গাটা, কেমন লাগে তাজমহলের মতো জায়গা। আরও দেখুন ওবায়দি রয়েছে, ও জায়গা দেখায়নি, অ্যাকচুয়ালি খুব আনন্দ লাগে। আরও আছে, আমি আপনার দেখতে থাকুন, মানে আটি আটি আমি জায়গাটা, পুরা জায়গাটা দেখাইম কীরকম, কেমন মানে সৌন্দর্য আছে, অপূর্ব একদম জায়গাটা, দেখার মতো জায়গা। যে দেখুন এটা সময় কাটানোর জায়গা, একদম সঠিক জায়গা সময় কাটাইবা, একদম মানে অপূর্ব জায়গাটা, দেখার মতো জায়গা, অপূর্ব।
যেরকম কইতাছি অপূর্ব জায়গাটা, একদম সৌন্দর্য, মানে এমন সুন্দর এই জায়গাটা দেখুন, চতুর্দিকটা দেখুন। ও মা গো, আমি হাঁটতে হাঁটতে আমবাসা স্টেশন হয়ে পড়ছি দেখুন বন্ধুরা। এখান থেকে মনে হয় দিল্লি পর্যন্ত যাওয়া যায় আমবাসা স্টেশন। এখানে যদি কেউ আইন চাইলে ইচ্ছা করলে যাইতে পারবা, দিল্লি পর্যন্ত যাইতে পারবা, ট্রেন লাইন আছে এখানে দেখুন। ওইখানে বগদাও দেখা যায়, হাফলং মাহপুর পার লাইনের যে বগদা যেগুলো আছে এইগুলো দেখা যায় দেখুন বন্ধুরা। দেখতে তাকুন আর অনেক কিছু দেখতে পারবা দেখুন, খালি দেখতেই তাকুন। এবং পার্ক হইল গিয়ে একটা জায়গা, যে প্রেম করার জায়গা, বেস্ট প্রেম করার লাগে, মানে বেস্ট জায়গা হইলো পার্ক। এবং পার্কে আইলে প্রেম করাটাই বেশি ভালো, আর বন্ধু বান্ধব নিয়ে আইতে হয় এখানে পার্কে আইছি সেটি পার্কে। এবং এখানে দেখুন যে মূর্তিগুলার ছবি বানিয়ে রাখা হয়েছে। সো বন্ধুরা, আমি এখন খুব তাড়াতাড়ি মানে বাড়িয়ে যাইতে হইব এই ক্যান্টন নিয়ে, যে বৃষ্টির মানে পুরো সম্ভাবনা, মানে মেঘ কখন কখন আইয়া পড়বো বৃষ্টি, যে পুরো অন্ধকার হয়ে গেছে, অন্ধকার পুরো অন্ধকার চতুর্দিকটা, মানে একদম অন্ধকার, বৃষ্টি খুব মানে জোরভাবে আইতে আছে একদম। এখানে কাজ করা চলে দিকে, মানে এখানে দিকে কাজ করা চলে পার্কে, যে কাজগুলো এখন সফা করার লাগিয়ে এইগুলো সফা করে রাখো, লোকে কাজ করে মেশিন দিয়া ফাটা ফাটা কাটে দেখাই থাকে। ওইখানে বুঝলে গেছি যে একটা ঘর ভালো করে দেখুন, দেখেন এখানে একটা ঘর, খুব সুন্দর ঘর মন্দিরটা। এখানে ঘরটা একবার মানে গাছ পাত হইয়া মানে পুরো জঙ্গল হয়ে গেছিল, সফা করে দেব। আরো সামনের দিকে মানে একটু সুন্দর সুন্দর দৃশ্য দেখা যার, সামনে যাই, সামনে গেলে দেখাই যে সামনে কিটা জিনিস আছে, যে বর্তমানে বাতাসটা আইতেছে আর বৃষ্টিপাত, চতুর্দিকে বৃষ্টিপাত পড়ছে, খুব ঠান্ডা লাগে, মানে আরাম লাগে, শরীর মাঝে ভালো লাগে। সো বন্ধুরা, হাতির ছবি, হাতি তো জিন্দা হাতি না, মানে হাতির মতো এটা বানাইয়ার আছে, হাতির একটা মূর্তি বানাইয়ার আছে, যে হাতি আছে। আর জঙ্গল হয়ে গেছিলো, জঙ্গলটা মানে দেখে খুব সুন্দর করে সফা করিয়া দিছে, এবং জায়গাটা খুব সুন্দর হয়েছে এখন। সো বন্ধুরা, আমি এখন গ্যালারি, যেটা গ্যালারির মতো এই গ্যালারিটাতে আমি আইয়া পৌঁছে গেছি, বর্তমানে আসি এখন এই গ্যালারিটার মাঝে আছি। গ্যালারিটা একটু ভালো করে দেখেন, যে এখানে হইলো গ্যালারি, গ্যালারির মাঝে একটু বই মানে তোরা একটু আরাম করি, এই দেখুন যে চতুর্দিকটা গ্যালারি, খুব ভালো লাগে মানে এখানে আইলে। কিন্তু বৃষ্টি আইলে আর বৃষ্টি মানে দেখেন আমি আশেপাশে কোনো জায়গা দিন গরুর আছে করিয়া, এবং তাহবো ঘর আছে কিন্তু একটু দূরে আছে ঘর, ওইখানে নিচে একটা ঘর দেখি, এই ঘরটার সামনে কিটা আছে একটু দেখি। এদিকে আর কিছু না, এদিকে এমনি বাসস আছে, এটা আছে। উপরে গিয়ে দেখি উপরে কিটা আছে, বৃষ্টি কিন্তু একদম যে কখন পড়ের বর্তমানে বৃষ্টি। এখানে একটা সার দেখি আর বলতে সার, বাপরে বাপ, এমন সারটা দেখুন, এই যে সারটা দেখান, ভিডিওটা দেখে স্যার একটু ভালো লাগে তাইলে লাইক করবা ভুলবা নাকি। আমি এখন বাইরে যাই,